पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फायर है मैं। I can't avoid. Guys, Prabhas to shotti Indian cinema ke Hollywood baniye charbe. Tao abar ekana kintu Rocky bhai ke sathe niye. Ar ekdige Pushpa 2 niye ache dui dui te update. Tachharao Singham again and Bhool Bhulaiya 3 r ajker collection e ki obostha. Shob kichui janbo shudhu video tar sathei thakun. প্রথমেই কথা বলি পুষ্পা 2 মুভিটা নিয়ে। ভাই যতই এই সিনেমাটা রিলিজ ডেট এগিয়ে আসতেছে ততই মেকারদের পক্ষ থেকে একটার পর একটা ধামাকা আপডেট আসতেছে। প্রথমত সিনেমাটার ট্রেলার লকে, অর্থাৎ ট্রেলারের সব কাজ কমপ্লিট, শুধু তারা রিলিজের অপেক্ষায় আছে। তবে কবে আসবে ওটা নিয়ে তারা মুখ খুলেনি। দ্বিতীয়ত পুষ্পা 2 এর আইটেম সং, ভাই 2024 সালের শুরু থেকেই এটা নিয়ে নানা রকম গুঞ্জন উঠেছিল। এখানে নরা ফাতিয়া থাকবে, আরে না সামান্থাকে আবারও ব্যাক আনা হবে। কয়েকদিন আগে আবার রিউমার উঠেছিল, ও ভাই সাপ এখানে তো আমাদের লেডি ভূত শ্রদ্ধা কাপুর থাকবে। বাট এইসব অ্যালিগেশন কে মেকাররা ডিনাই করে দেয় এন্ড শ্রীলীলার সাথে পুষ্পার একটা পোস্ট শেয়ার করে, যা দেখে মনে হচ্ছে নো ডাউট এটা পুষ্পা 2 এরই আইটেম সং হবে। আর মজার বিষয় হচ্ছে শ্রদ্ধা কাপুরকে তারা কেন নেয়নি। রিপোর্ট অনুযায়ী তিনি পারিশ্রমিকের ডিমান্ড করেছিল 5 কোটি, যা শুনে মেকাররা বলে পহলি ফুরসত মে নিকল। যদিও আমার মনে হয় শ্রদ্ধাকে তারা এই গানের জন্য অফারই করেনি, কারণ এর আগের ওয়ান্টামা গানেও কিন্তু সামান্থা পারিশ্রমিক নিয়েছিল 5 কোটি। তবে এইবার তো ফিল্মটার বাজেট আরো বেশি, তাহলে কেন তাকে নেওয়া হলো না? আপনি জেনে থাকলে কমেন্টে জানান। এখন কথা বলি প্রভাস কে নিয়ে। ভাই রেবেল স্টার কে নিয়ে যে বর্তমান মার্কেটে কত বেশি আপডেট আসতেছে ওটা আমার রিসেন্টলি কয়েকটা আপলোড ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তবে এইবার তো জানা গিয়েছে ফাইনালি একে ডাইনোসর ও রকিং স্টার ইয়াশ একই মুভিতে কাজ করতে চলেছে। কি শুনলে এটা গুজব মনে হচ্ছে না? চলুন আপনাদের একটু ডিটেলে বলি। হোমবালে ফিল্ম, যাদের সাথে প্রভাস গত বছরই সালারের মতো ব্লকবাস্টার মুভি দিয়েছে, ওরাই প্রভাসের সাথে তাদের আপকামিং 3টা মুভির অ্যানাউন্সমেন্ট করে। প্রথমত সালার 2, যা 2026 সালের শেষে আসতে পারে। বাট বাকি আরো 2টা মুভি নিয়ে এখন পর্যন্ত হোমবালে ফিল্ম কোনো আপডেট শেয়ার করেনি, শুধু অ্যানাউন্সমেন্ট করেছে 2027 ও 28 সালেও আসবে। ভাই এই নিউজটা আসার পর থেকেই মার্কেটে নানা রকম গুঞ্জন চলতেছে যে সালার পার্ট 1 এ তো আমরা সবাই ভাবছিলাম যে এখানে রকি ভাইয়ের এন্ট্রি বা কোনো কানেকশন থাকবে, যা মুভি আসার পর জানতে পারি এটা টোটালি ডিফারেন্ট ইউনিভার্স। আই নো এখন আবার অনেক ট্রেড অ্যানালিস্ট দাবি করতেছে পার্ট 1 এর রকি ভাই কোনো কানেকশন না থাকলেও পার্ট 2 এ কনফার্ম থাকবে। আর এদের দুইজনকে নিয়েই পরবর্তী মুভি আসবে 2027 সালে বা 2028 সালে। ভাই এত খুশি হওয়ারও কোনো দরকার নেই, এটা শুধুমাত্রই রিউমার, তারপরেও ভাবলেই গুজবাম আসতেছে। এখন কথা বলি সিংগাম এগেইন মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটার বক্স অফিসের অবস্থা এতটাই খারাপ যে মেকাররাও কোনো কালেকশন পোস্টার শেয়ারই করতেছে না। প্রথম সপ্তাহে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 175 কোটি, গতকাল আয় ছিল 4 কোটি, আজকে অলমোস্ট 7 কোটির মতো, এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন 230 কোটি আর ওয়ার্ল্ড ওয়াইড 295 কোটি। জি ভাই এখন পর্যন্ত এটা 300 কোটির আঁকড়াকেও টাচ করতে পারেনি, বাজেট রিকভারি তো দূরের কথা। এখন কথা বলি ভুল ভুলাইয়া 3 মুভিটা নিয়ে। ভাই হরর কমেডি মুভির থেকে বেশি ক্রিঞ্জ ও ওভার কনফিডেন্স কমেডি হওয়ার পরেও অডিয়েন্সরা কিন্তু প্রতিদিনই এটার উপরে টাকা ঢালতেছে। প্রথম সপ্তাহে 168 কোটির গ্র্যান্ড কালেকশন করে, গতকাল আয় ছিল 9 কোটি 25 লক্ষ, আজকেও 9 কোটির উপরে, এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন 176 কোটি, অল ইন্ডিয়া গ্রস 210 কোটি আর ওয়ার্ল্ড ওয়াইড 264 কোটি। বাকি আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। আপনাদের এইসব নিউজ জানার পর কি মতামত দ্রুত কমেন্টে জানান, আর এইভাবেই ডেইলি ভিডিও পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।